আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সংসদে তোপের মুখে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। খালিদা জিয়া একটু ভালো আছেন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই থেকে সরকারি কর্মচারীরা পাবেন মূল বেতনের 10%। কলেজ ছাত্রীকে দর্শনের পর বিয়ে করতে তালবাহানা যুবকের। ছেলেকে নিয়ে মর্নিং ওয়াকে গিয়ে যা বললেন পরিমণি। বৃষ্টিতে বেহাল পশুরহাট, লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের। গুম হওয়া নেতাকর্মীদের পরিবারে বিএনপির ঈদ উপহার। সেন্ট মার্টিন কিনতে চাওয়ার কথা ঠিক নয় জানালো যুক্তরাষ্ট্র। কাশ্মীরে মসজিদে জোর করে জয় শিরাম বলালো সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় সোমবার সংসদে তোপের মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় তার পদত্যাগ দাবি করেন একজন সংসদ সদস্য। জবাবে বাজার নিয়ন্ত্রণ করতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গতকাল সংসদে 2023-2024 অর্থ বছরের বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত বরাদ্দের উপর ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনাকালে বিরোধী সংসদ সদস্যরা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ্দ কমানোর প্রস্তাব করেন। তবে কণ্ঠপুটি তাদের প্রস্তাব নাচক হয় এবং মন্ত্রীর প্রস্তাবিত অর্থ মঞ্জুর হয়। বিরোধী 10 সংসদ সদস্যের আলোচনার পর নিজের প্রতিক্রিয়ায় টিপু মুন্সি বলেন, পণ্য মূল্য বাড়ছে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে, আর দেশে যে সিন্ডিকেটের কথা বলা হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব, তবে তাতে জটিলতা আছে। এটা ঠিক যে বড় বড় গ্রুপগুলো একসঙ্গে অনেক বেশি ব্যবসা করে, আমাদের লক্ষ্য রাখা দরকার। আমরা জেলে বললাম, জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাতেও হঠাৎ করে ক্রাইসিস তৈরি হবে, সেটা সইতে তো আমাদের কষ্ট হবে। সেজন্য আমরা আলোচনার মাধ্যমে নিয়মের মধ্য থেকে চেষ্টা করি। খালেদা জিয়া একটু ভালো আছেন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একটু ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেছেন, খালেদা জিয়া লিভারের রোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনির জটিলতা সহ যেসব শারীরিক সমস্যা রয়েছে সেগুলো সমাধান হয়নি। ফলে তিনি ঝুঁকিতেই আছেন। আজ বিকেলে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি একথা বলেন। হঠাৎ সুস্থ হয়ে পড়লে 13 জুন রাতে খালেদা জিয়াকে রাজধানীর এবারকে হাসপাতালে ভর্তি করা হয়। 5 দিন চিকিৎসার পর 17 জুন তিনি বাসায় ফেরেন। গতকাল রাতে গুলশানের খালেদা জিয়ার ভাড়াবাসা ফিরে যায় সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকরা আজ খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম এবার হাসপাতাল থেকে ফিরে আসার পর একটু ভালো আছেন, কিন্তু ওনার মূল সমস্যাগুলো সমাধান হওয়ার সম্ভাবনা নেই, কারণ ওনার মূল সমস্যা লিভার সিরোসিস আছে, সিরিয়াসে আর্থ্রাইটিস আছে, হার্টের সমস্যা আছে। এগুলোর জন্য তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে বলছেন বাইরের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার প্রয়োজন আছে। জুলাই থেকে সরকারি কর্মচারীরা পাবেন মূল বেতনের 10%। সরকারি কর্মচারীরা আগামী 1 জুলাই থেকে মূল বেতনের 10% টাকা পাবেন। সাধারণভাবে 5% বার্ষিক বৃদ্ধি তাদের আছে, এখন যোগ হবে আরো 5%, অর্থাৎ তাদের বেতন বাড়ছে 10%। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার জাতীয় সংসদে 2023-2024 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য 5% নতুন করে প্রণোদনা দেওয়ার কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারী যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনে 5% আপাতকালীন সময় দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। অর্থমন্ত্রী আশা করি বিষয়টি গ্রহণ করবেন, আমরা 5% মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেব। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে যোগাযোগ করে জানা যায় তারা এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে, এখন একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে অর্থমন্ত্রীর কাছে, এরপর তা অনুমোদনযোগ্য যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জুলাইয়ের মধ্যে সব কাজ শেষ হবে। কলেজ ছাত্রীকে দর্শনের পর বিয়ে করতে তালবাহানা যুবকের। সিরাজগঞ্জের সদর উপজেলার সৈয়দাবাদ ইউনিয়ন জারিলা গ্রামে কলেজের ছাত্রীকে দর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় মেরাজউদ্দিন এক নামের এক যুবকের বিরুদ্ধে। গত 22 জুন দিবাগত রাতে ওই তরুণীর বাড়িতে জোরপূর্বক ঘরে ঢুকে দর্শনের ঘটনাটি ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে গতকাল সিরাজগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে একটি দর্শন মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ ইউনিয়নের জারিলা গ্রামের কামাল
কামালুদ্দিনের ছেলে মেরাজউদ্দিন মোহাম্মদ মুকে ছেদের মন্ডলের ছেলে কামালুদ্দিন বাবু মন্ডল ও টোটোর মন্ডল। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী কামারখন্দ উপজেলার তাজুরপাড়া গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিবাহের পর তাদের মধ্যে বনিবনা না হয়। 2022 সালের 8 অক্টোবর স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়। মূলত এরপর থেকে ভুক্তভোগী নারী নিজের পিতার বাড়িতে অবস্থান করে লেখাপড়া করতে থাকেন। পরবর্তীকালে কলেজে যাওয়ার আসার সময় মেরাজউদ্দিন বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মূলত সেই প্রস্তাবে রাজি না হয় গেল 22 জুন রাতে বাড়িতে কেউ না থাকায় সুযোগে মেরাজউদ্দিন রাতে 12টার দিকে সুকৌশলে ওই তরুণীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ছেলেকে নিয়ে মর্নিং ওয়ার্কে গিয়ে যা বললেন পরিমণি। ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন তিনি। এছাড়াও নায়িকা তার বক্তব্য শুভাকাঙ্ক্ষীদের সাথে আপডেটে থাকতে প্রায়শই নতুন ছবি এবং ভিডিও পোস্ট করেন। অভিনেতা শরীফুল রাজির সঙ্গে বিয়ের পর তার বিভিন্ন আনন্দের মুহূর্তও শেয়ার করেছেন তিনি। মাঝে মাঝে সংসারে তিক্ততার কথাও বলতেন, তবে এসবের মাঝে ছেলের জন্মের পর পরিমণির দেন তার উপর। একমাত্র ছেলে রাজের সঙ্গে বিভিন্ন খুনসুটির মুহূর্তগুলো প্রায়ই সোশ্যালে শেয়ার করে থাকেন তিনি। এবার আছে ফেসবুক ভেরিফাইড পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন এ নায়িকা, যেখানে ছেলে রাজকেও দেখা গেছে ছবিতে। দেখা যাচ্ছে একটি সরু রাস্তার এক পাশে ছেলেকে কুলে নিয়ে ক্যামেরায় পৌঁছে দিয়েছেন পরিমণি। ছবিতে তাকে পিঙ্কং রঙের একটি স্লিভলেস টি শার্ট ও ট্রাউজারে দেখা গেছে, আর ছেলের বরণে কালো ও হলুদ রঙের টি শার্ট ও শর্ট প্যান্ট। বৃষ্টিতে বেহাল পশুরহাট, লোকসানের সংখ্যা ব্যবসায়ীদের। ঈদুল আজহাকে সামনে রেখে এবার জাতীয় দুই সিটিতে বসেছে 17টি অস্থায়ী পশুরহাট। এর বাইরে গাবতলী সারুলিয়ায় দুটি স্থায়ী হাটে প্রচুর গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। হাটগুলো জমে উঠল গত দুই দিনের বৃষ্টিতে, এখন বেহাল অবস্থা। কর্দমাক্ত হাটে ক্রেতা বিক্রেতারাও পড়েছেন বিভাগে। বৃষ্টির কারণে অনেক গরু অসুস্থ হয়ে পড়েছেন। শুধু তাই নয়, এ অবস্থায় পশুর দামও কমে গেছে, ফলে লোকসানের আশঙ্কা করছে ব্যবসায়ীরা। রাজধানীর মধুগঞ্জে সারুলিয়া আফতাব নগর সহ অন্যান্য হাটে ঘুরে এমন চিত্র দেখা গেছে। পশুর হাটগুলোতে দেখা যায় থেমে থেমে বৃষ্টি হওয়ার কুরবানির পশু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে হাটে আসা ক্রেতারা পড়েছেন ভোগান্তিতে। কোনো কোনো হাট বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, দুই হাটুও পানিতে রাখা হয়েছে গরু। ক্রেতাদের হাটে ঘুরতে হচ্ছে কাদা পেরিয়ে। সব মিলিয়ে বৃষ্টিতে নাকাল গরুর হাট। বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে অনেক ব্যবসায়ী বালুর বস্তা বিছিয়ে তার উপর গরু রেখেছেন। অনেকে আবার পিপল ভারী পলিথিন দিয়ে গরু রক্ষা করার চেষ্টা করেছেন। গুম হওয়া নেতাকর্মীদের পরিবারে বিএনপির ঈদ উপহার। দীর্ঘদিন ধরে নিখোঁজ বা গুম হয়েছেন এমন দাবি করা কয়েকজন নেতাকর্মীর পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছে বিএনপি। রাজধানীর পল্লবী থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক নুরী আলম, পল্লবী থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং 7ই ডিসেম্বর নয়াপল্টনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের পরিবারকে এই উপহার পাঠানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদ উপহার পাঠানো হয়েছে বলে জানিয়েছে দলটি। রাজধানীর পল্লবীর 3 ও 5 নং ওয়ার্ডের তাদের বাসায় এসব পরিবারের মধ্যে ঈদ উপহার তুলে দেন মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এ সময় আমিনুল হক বলেন যে গণতন্ত্র বাক স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই দাবিতে আজও রাজপথে আন্দোলন করতে হচ্ছে, আর সেই আন্দোলনে স্তব্ধ করতে আছে, গুলি চালানো হচ্ছে, গুম করা হচ্ছে। যে দেশে ভোটের অধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, সে দেশকে কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। সেন্ট মার্টিন কিনতে চাওয়ার কথা সঠিক নয়, জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র মেথু মিলারকে গত সোমবার সেন্ট মার্টিন দ্বীপ কেনা নিয়ে প্রশ্ন করা হয়েছে। উত্তরে তিনি বলেছেন এটা সঠিক নয়, দ্বীপটা কেনা নিয়ে কখনো বাংলাদেশের সঙ্গে আলোচনা করা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইট থেকে বাংলাদেশ অংশের অনুলিপি এখানে হুবহু তুলে ধরা হয়েছে। সাংবাদিকের প্রশ্ন, বাংলাদেশ নিয়ে একগুচ্ছ প্রশ্ন আছে মিস্টার মেথু। বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপ কিনতে চায় আর বিএনপি এটা তাদের কাছে বিক্রি করতে চায়, এ কারণে তাকে ক্ষমতাচ্যুত করার পাঁয়তারা চলছে। আপনি জানেন, কোন রকমের জনসম্মতি ছাড়াই 15 বছর ধরে তিনি ক্ষমতায় রয়েছেন। এখন কথা হলো, আওয়ামী লীগ নিজেই কি দ্বীপটা কিনে নিতে চায় না ক্ষমতার শীর্ষে থাকা লোকেরা ইচ্ছা করে মিথ্যা কথা ছড়াচ্ছেন, কোন প্রেক্ষাপট ছাড়াই সেন্ট মার্টিন দ্বীপ গুরুত্বপূর্ণ হয়ে উঠলে কেন? মিস্টার মিলার, শুনুন, আমি শুধু বলতে চাই এটা সঠিক নয়।
কাশ্মীরে মসজিদে জোর করে জয় শ্রীরাম বলালো সেনা। অভিযোগ উঠেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার একটি গ্রামের মসজিদে ঢুকে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে সেনার কিছু জুয়ান। ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরের তিনজন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ এবং উল গুলাম নবী আজাদ এই ঘটনার তীব্র নিন্দা করে টুইটে করেছেন। তারা ঘটনার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের দাবি করেছেন। তাদের দাবি, নির্দিষ্ট সময়ের মতো তদন্ত শেষ করতে হবে। এভাবে মসজিদে সেনা ঢুকে যাওয়ার ঘটনা কোনোভাবে মানা যায় না বলে তারা জানিয়েছেন। দা ওয়্যার জানাচ্ছে, গত শুক্রবার মাঝরাতের পর থেকে ঘটনার সূত্রপাত যা চলে শনিবার সকাল পর্যন্ত। যাদুরা গ্রামের সাধারণ মানুষ একটি ডিজিটাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাত 1:30 নাগাদ কিছু সেনা তাদের গ্রামে আসে। তারা সেনার 50 রাষ্ট্রীয় রাইফেলসের জোয়ার সঙ্গে একজন অফিসার ছিলেন। গ্রামবাসী মোহাম্মদ আলতাফ বাটি জানিয়েছেন, অফিসার গাড়ির বনেটের ওপর বসেছিলেন। সেনা জোয়ানরা বলে ওই এলাকার নতুন দল পোস্ট করা হয়েছে, তারা মক ডিল করেছেন। বাট জানতে চান গভীর রাতে মক ডিল কেন করা হচ্ছে, সকাল হলেই তো করতে পারতেন, এত রাতে গ্রামবাসীদের জাগানো ঠিক নয়।